যারা ভুল করেও প্রতিদিন ডাবের পানি পান করবেন না জেনে নিন। ডাবের পানির উপকারিতার কথা প্রায় সকলেই জানে। পেট গরমের মোক্ষম ঔষধ ডাবের পানি। এটা নিয়মিত খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞরা আবার ত্বক ভালো রাখার জন্য ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। তবে এসব তো গেল এর ভালো দিকগুলো, কিন্তু যে দিকটার কথা অনেকেরই জানা নেই তা হলো এই ডাবের পানির কিছু ক্ষতিকর দিকও রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় জানা যাচ্ছে বেশি পরিমাণে ডাবের পানি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর মধ্যে প্রচুর সোডিয়াম থাকে যা রক্তচাপ বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই হৃদরোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনিতেই যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি, ডাবের পানি থেকে তাদের দূরে থাকাই ভালো। রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ডাবের পানি। ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও কার্বোহাইড্রেট ও ক্যালোরি অধিক মাত্রা থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত নয়, বিশেষত ডায়াবেটিস থাকলে ডাবের পানি এড়িয়ে যাওয়াই উচিত। যারা ওজন কমাতে চান ডাবের পানি তাদের না খাওয়াই ভালো, কারণ ডাবের পানি শরীরে ক্যালোরির মাত্রা বাড়ায়। অন্যান্য স্বাস্থ্যকর পানি বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকে, তবুও ডাবের পানি পান করলে নিমেষেই বেড়ে যায় ক্যালোরি। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।